এমনিতেই বাড়িতে এই সমস্ত মানার লোকের অভাব ছিল না, তার মধ্যে আবার তুমি এসে জুটেছো সবার থেকে এক কাঠি ওপরে। আচ্ছা, আপনি আমাকে সব বিষয় কেন বকাবকি করেন বলুন তো? বকবো না কেন বলো তো, বোকার মতো কথা বললে বকা তো খাবেই। ছোটকারা মজা করে বলেছিল যে আমার এত ঠাকুর দেবতা নিয়ে সমস্যা, আমার নাকি এমন একটা বউ হবে যে সারাক্ষণ শুধু ঠাকুর দেবতা নিয়েই পড়ে থাকবে। তখন আমি হেসেছিলাম, এখন বুঝতে পারছি যে ছোটকার কথাটা লেগে গেছে, আর শুধু লাগেনি, একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। কি করবেন ডাক্তারবাবু, সবই মায়ের ইচ্ছে। আবার এই এক মিনিট, এত সকাল সকাল এরকম সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? রান্না করতে। রান্না করতে মানে? গৌরী, এই দুদিন আগে তোমার হাত মুড়েছিল, এখন তুমি রান্না করতে যাচ্ছ? কিছুতেই না, চুপ করে ঘরে বসে থাকো, তুমি রান্না করতে পারবে না, তোমাকে এখন কোথাও যেতে হবে না। এ কি বলছেন ডাক্তারবাবু, আমি রান্না করতে পারবো না? আমি তো আমার বাড়িতে আপনাকে রান্না করে খাইয়েছিলাম। আপনি মাঝে মাঝে কি যে বলেন না ডাক্তারবাবু, সত্যি একই তো এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, আর তার মধ্যে একটা কাজ পেয়েছি বলছেন করব না। আর এটা কিন্তু যে সে কাজ নয় ডাক্তারবাবু, এটা হচ্ছে এই বাড়ির নিয়ম যে নতুন বউকে ভোগ রাখতে হয়। নিয়ম? তুমি তো জানো গৌরী যে এই নিয়মগুলো সবটাই হচ্ছে মানুষের তৈরি, আর এই নিয়মগুলোর কোনো মানে নেই। আপনার কাছে নাই থাকতে পারে ডাক্তারবাবু, কিন্তু আমার কাছে আছে। আর আপনি শুনুন তো, আমাকে এখন আর বকাবকি করবেন না, আমাকে রান্না করতে যেতে হবে। কিছুতেই না গৌরী, তুমি এই বাড়ির রান্নাঘরের সাথে অভ্যস্ত নও, কোথায় কি আছে সেটা জানো না, তারপর কি করতে কি করে ফেলবে কোনো দরকার নেই। দাদু ভাই, গৌরীকে যেতে দাও। কিন্তু ছোট ঠাম্মি, তোমার চিন্তার কারণ আমি বুঝতে পারছি দাদু ভাই, তবু বলবো ওকে যেতে দাও। শৈল যে কি করতে চলেছে সেটা ভেবে তো আমারও ভয় করছে, কিন্তু এই নিয়ম না পালন করলে যে অন্য বিপদ হবে। ছোট ঠাম্মি, আমার নেই রান্না বান্না ভোগ বানানো, এই সমস্ত শুনেই টেনশন হচ্ছে, আমি নিশ্চিত যে আবার কিছু একটা গোলমাল হবে। আগেরবার প্রদীপ নিয়ে নিজের হাত পুড়িয়েছিল, এবার কি করবে কে জানে। তুমি চিন্তা করো না দাদু ভাই, আমি তো আছি, আমি সব সময় গৌরীর সঙ্গে সঙ্গে থাকব। আর তাছাড়া তুমি এত নিয়ম মানলে, এটাও তো নিয়ম, মেনেই নাও না। জানি না আমি। ছোট ঠাম্মি দেখলে কেমন রাগ করে চলে গেল? শান্ত ওই রকমই, কথায় কথায় রাগ করে, ও সব কিছু তুই ধরিস না কেমন, চল। কিন্তু ছোট ঠাম্মি, এই ডাক্তারবাবুর কথায় কথায় রাগ করা বিষয়টা নিয়ে না কিছু একটা করতে হবে বুঝলে, ওনার মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে তুই তাই করিস, এখন চল তোমার সঙ্গে আয়। শৈল মা ভোগ বানানোর মতো এত সহজ একটা কাজ গৌরীকে দেবে না, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। কি করছো তুমি এখানে? কি হলো আমার প্রশ্নের উত্তর দাও, কি করছো তুমি এখানে? আমি শৈলমা, আমি পরীক্ষাটা তো গৌরীর। হুম, গৌরীর পরীক্ষা অথচ তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? আমি শৈলমা আসলে দেখতে এসেছিলাম যে সব ব্যবস্থা ঠিক করে করা হয়েছে কিনা। তোমাকে এত কিছু ভাবতে হবে না, আজ গৌরীর পরীক্ষা, ওর একার পরীক্ষা, সমস্ত কিছু ওকে একা করতে হবে, এই গোটা রান্নাঘরের দায়িত্ব ওকে একা সামলাতে হবে। আয় মা, আয়। ওই তো
এসে গেছে আমাদের গৌরী। এসো এসো এসো। ভালো করে দেখে নাও, সব কিছু হাতের সামনেই দেওয়া আছে, সব কিছু সুন্দর করে গোছানো আছে। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। এত কিছু গুছিয়ে দেওয়া সত্ত্বেও যদি আমি দেখি ভোগে কোনো ত্রুটি হয়েছে, তাহলে যা বোঝার আমি কিন্তু বুঝে নেব। নাও, সময় নষ্ট না করে শুরু করো তোমার রান্না। আচ্ছা শৈলমা, আপনি একদম চিন্তা করবেন না, মায়ের ভোগে কোনো ভুল হবে না, আমি কোনো ভুল হতেই দেব না। আর ভুল হবে কেন, গৌরী তো গায়ের মেয়ে, রান্না করাটা ওর কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ তো, গৌরী তো এর আগেও অনেকবার ভোগ রান্না করেছে, ওদের গ্রামের বড় মায়ের ভোগ তো ওই রান্না করত। আশা করছি এবারও কোনো অসুবিধা হবে না, তাই না গৌরী? অসুবিধে যে হতে বাধ্য আনন্দী, এতদিন জিতলেও আজ গৌরী কিছুতেই জিততে পারবে না। মন্দির রান্না করবি কেমন, আর ভোগের রান্না না একদম চোখের আড়াল করবি না, বুঝেছিস? হ্যাঁ ছোট ঠাকুমি, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। কি ব্যাপারটা কি, তোমরা কি সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? না, ওকে একটু হাতে হাতে। কোনো দরকার নেই, আজ সমস্ত কিছু গৌরী একা করবে, কেউ ওকে কোনো রকম সাহায্য করতে পারবে না। চলো চলো সবাই এখান থেকে। আমি বলছি কি শৈল, মানে আমরা থাকি না, ও তো নতুন, এখানকার কিছু জানে না, দরকার পড়লে ওকে আমরা সাহায্য করব। হ্যাঁ শৈলমা, আমরা ওকে কোনো হেল্প করব না, শুধু কোথায় কি আছে সেটা দেখিয়ে দেব। বলছি তো, কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্নই উঠছে না। আজ এই পরীক্ষা গৌরীর একার। আর সবচেয়ে বড় কথা, গৌরী তো ঘোষাল পরিবারের বউ, যদি একা হাতে একদিন ভোগই না রান্না করতে পারে, তাহলে কিসের কি, কিসের পরীক্ষা? হ্যাঁ, এটা শৈলমায়ের আদেশ, এখানে গৌরী ছাড়া কেউ থাকবে না। কি করবো এবার, কি করে গৌরীকে চোখে চোখে রাখবো? চলো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো তুমি এখানে? যাচ্ছি। মারে, বলছি কি যে আগের দিনের মতন বোকামি করিস না মা, তুই তো জানিস শান কিরকম রেগে যায়। যদি কোনো অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে আমাকে জানাবি কিন্তু, কেমন? তারপর এই দুধ গরম হলেই পচা গন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে, আর তখনই প্রমাণ হয়ে যাবে গৌরী কতটা অলক্ষণে। এবার দেখি গৌরী তোমাকে বাঁচায় কে। তুমি ঠিক বলছো সুনন্দা। শৈলমা, আপনি চিন্তা করবেন না, আপনার উদ্দেশ্য সফল হতে বাধ্য। গোয়ালা বলেছে এই দুধ জাল দিলে এমন পচা গন্ধ ছাড়বে যে কেউ ঠিকতে পারবে না।
ব্যাস আর কি, মা মা গো, এটাই তো আমি চেয়েছিলাম। এবার আমাকে আর কিছুই করতে হবে না, কারণ যা করবে সব করবে ওই ঈশানের মা। শ্রীমতীর মনে আমি এমন ভয় ঢুকিয়েছি, সামান্য এদিক থেকে ওদিক হলেই ওই গৌরীকে উঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ঈশানের অমঙ্গলের আশঙ্কায় এক মুহূর্ত গৌরী এই বাড়িতে আর টিকতে পারবে না। এবার বলো গৌরী, কি করবে তুমি? কে বাঁচাবে তোমায়? ভোগ রান্না করার আগে একবার তোমার কাছে এলাম, আজ অনেক দিন পর তোমার ভোগ রান্না করব। কিন্তু আমি আর কে মা? আমার কতটুকুই বা ক্ষমতা যে তোমাকে খাওয়াবার অধিকারী হব? তুমি যে সবার মা, এই সংসারে সবার মুখে তুমি অন্ন তুলে দাও, তোমার খাবারের যোগান দেব সে সাধ্য আমার কই মা? আমি ভালো খারাপ জানি না, কিন্তু তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন আমার রান্নায় কোনো ত্রুটি না থাকে, তোমার জন্য বানানো খাবার যেন তোমার মুখে তুলে দিতে পারি মা। আমি জানি মা, আমি জানি তুমি আমার সঙ্গে আছো। আচ্ছা এখন আসি মা, হ্যাঁ তোমার জন্য রান্না করি গিয়ে। কি ব্যাপারটা কি? এতক্ষণে তো চারিদিক দুর্গন্ধে ভরে যাওয়ার কথা, মায়ের ভোগের পায়েশ পচে নষ্ট হয়ে যাওয়ার কথা, তাহলে এতক্ষণে হচ্ছে না কেন কিছু? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেন হচ্ছে না কিছু? কেন কিছু হচ্ছে না? ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, নাহলে এভাবে কেঁপে উঠবে কেন? কি হচ্ছে? মা তুমিও কি বড় মায়ের মতো কোনো সংকেত দিতে চাইছো আমাকে? তুমি কোনো কারণে কি রুষ্ট হয়েছো? তাহলে এরকম চারিদিকে কেঁপে উঠলো কেন মা? বলো না মা, বলো না, তুমি কি বলতে চাইছো বলো। আমি জানি মা, তুমি ঠিক সময় বলবে তুমি কি সংকেত দিতে চাইছিলে। আচ্ছা মা আমি আসি, হ্যাঁ ভোগ রাত দেবার দেরি হয়ে যাচ্ছে, আসছি মা। যে যাই বলুক, গৌরীকে আমি একা একা ছাড়বই না, ওর উপর কোনো বিপদ আমি আর আসতে দেব না।
সর্বনাশ। শৈলমা, মা তুমি কোথায় যাচ্ছ? গৌরীর কাছে? চল আমিও যাব, আজকে ওকে চোখে চোখে রাখতে হবে। চল তাড়া তাড়া। গন্ধটা কিসের? এটা তো কখনো, সত্যি তো এমন সুন্দর গন্ধ আগে তো কখনো পাইনি। কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে মা? চলো তো। দেখো দেখো ছোট বৌমা, দেখো গন্ধটা কোথা থেকে আসছে, দেখো। আমাদের গৌরী পায়েস রান্না করছে, এটা তারই সুবাস। একি, কোথায় যাচ্ছেন আপনারা? এ কেমন সুবাস, কি হচ্ছে ঘোমটা কালী বাড়িতে? এত সুন্দর গন্ধ আসছে, আমাদের দেখতে দিন। শৈলমা শৈলমা, একটা গন্ধ পাচ্ছি কিন্তু বেরোচ্ছে, বেরোচ্ছে না গন্ধ? এইবার ওই যে তুমি শুনতে পাচ্ছ সুনন্দা? আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি, বাইরে লোকজন জড়ো হয়ে গেছে, হই হই করছে, হই হই। কিন্তু শৈলমা গন্ধটা আমি কেন পাচ্ছি না, এটা তো আমিও বুঝতে পারছি না। আমি জানি, আমি জানি আমি কেন পাচ্ছি না। একটা বন্ধ জায়গায় আছি তাই গন্ধ পাচ্ছি না। না, আমাকে গিয়ে তো দেখতে হবে গৌরী কেমন হেনস্থা হচ্ছে, আমাকে নিজে গিয়ে দেখতে হবে না? এবার দেখবো গৌরী কে তোমাকে বাঁচায়। শৈলমা শৈলমা শুনুন, যাক বাবা, শৈলমা তো শুনতেই চাইলেন না। যে গন্ধটা বেরোচ্ছে ওটা কোনো পচা গন্ধ না, ওটা সুগন্ধ। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে গৌরী আজকে কামাল করে দিয়েছে। কি ব্যাপার, তোমরা রান্নাঘরের বাইরে কি করছো? আমরাও তো আপনার মতো গন্ধ পেয়ে এখানে এসেছি বাবা। দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গৌরী পায়েস রান্না করেছে তো, এটা তারই গন্ধ। সবাই সুন্দর গন্ধ পেয়ে রান্নাঘরের দিকে এলো, কিন্তু কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেন? কি ও সব ঠিক আছে তো? সব ঠিক আছে বলেই তো এত সুন্দর গন্ধ পাচ্ছ, নাহলে পিতে। একি, তোমরা সবাই এখানে কেন এসেছো গো? আমি কি আবার কিছু ভুল করলাম? ঠিক ভুল জানি না গৌরী, তবে তোমার রান্না করা পায়েসের এমন সুগন্ধ ছড়িয়েছে যে আমরা প্রত্যেকে এখানে এসে জড় হয়েছি। ছোটকা, সে হ্যামলিনের বাঁশিওয়ালার কথা মনে আছে? বাঁশির টানে সবাই পিছু পিছু দৌড়তো, আজকে গৌরী আমাদের সবার অবস্থা সেরকম করে ছেড়েছে। একদমই তাই, আমি পায়েস না খেয়ে তোমাকে 100-100 দিলাম। আমাদের বাড়িতে এত দিন ধরে ভোগ রান্না হচ্ছে, কিন্তু কই এমন সুগন্ধ তো কখনো বেরোয়নি। ভাই দেখেছিস, আমি তোকে বলেছিলাম না, গৌরী সবার থেকে আলাদা। এরকম লক্ষ্মীমন্ত মেয়ে না হলে এরকমটা হতে পারে? শৈল তো বলেছিল ও গৌরীর পায়েসের দুধে কিছু একটা গন্ডগোল করবে, তাহলে সেসব কিছুই হলো না কেন? আর আশ্চর্য ব্যাপার, আমিই বা গন্ধটা পাচ্ছি না কেন? সত্যি গৌরীর কিন্তু কোনো জবাব নেই। না গো, তোমরা আমার একটু বেশি নাম করছো, আমি সত্যি তেমন কিছু করিনি।
না বললে তো হবে না গৌরী, আমি জানি তোমার রান্নায় নিশ্চয়ই কোনো গোপন কায়দা আছে, তাই না? না গো নীলা দিদি, বিশ্বাস করো আমি বাড়তি কিছুই করিনি। আমি গ্রামে যেমন মায়ের ভোগ রান্না করতাম সেরকমই করেছি। শুধু মাকে বললাম, মা তোমার জন্য ভোগ রাখবো, ভোগটা যেন ভালো হয়। মা মা চেয়েছিলেন তাই হয়তো এত সুবাস বেরিয়েছে। সত্যি গন্ধটা কিন্তু খুব ভালোই বেরিয়েছে, তাই না দিদি? কি ভালো গন্ধ! কোথায় কোথায় ভালো গন্ধ? হ্যাঁ কোথায়? কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। পচা গন্ধ পাওয়ার কথা ছিল সেখানে, ভালো গন্ধ আসে কোত্থেকে? তাহলে কি বাড়ির লোকেরা গৌরীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে? কাকে সুগন্ধ বলছো তোমরা? কোথায়? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। ওমা, সে কি শৈলমা আপনি গন্ধ পাচ্ছেন না? আমরা তো পায়েসের সুগন্ধ পেয়ে সবাই এখানে জড়ো হয়েছি। আরে শুধু কি আমরাই জড়ো হয়েছি নাকি? একবার বাইরে গিয়ে দেখো, মন্দিরের গেটের সামনে রাস্তার সমস্ত লোক জড়ো হয়ে গিয়েছে। প্রত্যেককে জানতে চাইছে যে এরকম সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। কিছু একটা সমস্যা তো হয়েছে, সবাই গন্ধ পাচ্ছে, শুধু আমি আর শৈল পাচ্ছি না, কেন? সত্যি সত্যি সুগন্ধ বেরিয়েছে? হ্যাঁ শৈলমা, আপনি সত্যি পাচ্ছেন না? আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? না না শৈলমা, আমি সে কথা বলিনি। আসলে এই যে নাকে আপনি গন্ধ পাচ্ছেন না, এটা তো একটা বড় প্রবলেম, তাই না? মানে আপনার নাকে কি কোনো সমস্যা হলো তাহলে? আমি একটা ডাক্তারকে ফোন করবো। হ্যাঁ না মেজু বৌমা, শৈল দেবীর অংশ, এই সামান্য ব্যাপারে ডাক্তার কি করবে? আমরা সুগন্ধ পাচ্ছি কিন্তু ও পাচ্ছে না, তার মানে এসব মায়েরই লীলা। শৈল তো বলে যে সবই মায়ের ইচ্ছাতেই হয়, আর গৌরীও মানে যা হচ্ছে মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মা ঘোমটাকালি নিশ্চয়ই চান না যে শৈল এই সুগন্ধটা পাক। এ কি করে সম্ভব? সবাই গন্ধ পাচ্ছে অথচ আমি পাচ্ছি না, এ কি তবে সত্যি মায়েরই লীলা নাকি এই ধূর্ত মেয়েটার কারসাজি?